আমি আসি অস্ট্রেলিয়া থেকে, আমার মেকআপ কোর্স করে কমপ্লিট করে আসলাম। একটু স্যানিটাইজার লাগাই দিব, দেশ থেকে আসি, আমি জানি কি করে স্পেশালি করতে হয়, দরকার আসতে। হাত দিয়ে শিখাচ্ছো? হ্যাঁ, হাত দিয়ে শিখাচ্ছি। আর হাত দিয়ে করলে স্কিন টোন অনেক বেশি ভালো থাকে। পেন্টিং আর ফেস পাউডার, ভেরি কুল, ঘাম থেকে বাঁচায়, ঘামাচি মারে, ঘামের একদম দাঁত মেরে দিলাম। এটা রেড কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। নাও লুক অ্যাট দ্য পিকচার। হ্যালো গাইস, তো আজকে আমি আসি অস্ট্রেলিয়া থেকে, আমার মেকআপ কোর্স করে কমপ্লিট করে আসলাম। এর আগের ভিডিওতে তোমাদের আমরা দেখিয়েছিলাম যে স্কুটিতে আমার বউ মেকআপ করেছিল, সেই চ্যালেঞ্জ নিয়ে আসলাম, নিশ্চয়ই ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে দেখাবো আমি অস্ট্রেলিয়া থেকে আমার বউয়ের জন্য স্পেশালি, বলে জানোই যে মেকআপ করতে অনেক ভালোবাসে, তার জন্য অস্ট্রেলিয়া থেকে আমি মেকআপ কোর্স করে আসলাম। তো আজকে ট্রায়ালটা ওর উপরেই হবে, দেখতে থাকো কি হয়। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। হ্যাঁ, সো গাইস, অস্ট্রেলিয়া থেকে নাকি আমার জন্য মেকআপ কোর্স করে আসছে আমার বর। জানি না আজকে আমার কি হালত হবে, বাট দেখা যাক কি সাজায় আমাকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দিস ইজ মাই কি বলে মেকআপ কিট। সো সবকিছু তোমার বের করে দিয়েছি তুমি? আচ্ছা, এখানে আর কিছু নেই না? ওকে, তাহলে কি দিয়ে শুরু করবো? প্রথমে একবার মুখটাকে ইয়ে করে নিই, ঘামটা মুছে দিই, ঠিক আছে? স্যানিটাইজার লাগাই দেবো। ভুলে গেলাম, তাও একটু মেরে দিচ্ছি। এত ঘেমে যাচ্ছ, কি করে যে মেকআপ করবো জানি না। আচ্ছা, আমার প্রথম আইটেম হচ্ছে এটা প্যানস্টিক, এটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড। এটা এই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করতে হয়, তো এটা আমার দরকার নেই, আমি বিদেশ থেকে আসছি, আমি জানি কি করে স্পেশালি করতে হয়, তো দরকার নেই। ওকে, অনেকে ব্লেন্ডার দিয়ে করে, কিন্তু বিদেশে হাত দিয়ে করতে হয়। হাত দিয়ে শিখাচ্ছি। আর হাত দিয়ে করলে স্কিন টোন অনেক বেশি ভালো থাকে, একদম দেখবে কালারফুল। আমাকে আজকে কোন হিরোইন বানাবো জান? আজকে ঐশ্বরিয়া রায়। হোয়াট? কোন ভূতি হয়ে গেল? ডোন্ট লাফ এট মাই ট্যালেন্ট। ওকে 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 ওকে, দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ ইনসাল্ট। ওকে, এখন একটু চোখটা বন্ধই রাখো তুমি, একবারে ফিনিশিং লুক দেখবে। ওকে, তাহলে দেখবে একটা স্পেশাল ফ্লেভার অফ মেকআপ। তো আমার নেক্সট আইটেম হচ্ছে এটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড ফ্যাশন কালার, এর মধ্যে আছে বিভিন্ন রকমের পেন্টিং, ফেস পাউডার। তো যেহেতু ও ইন্ডিয়ান লেডি, এখানে অস্ট্রেলিয়ান ফেস পাউডার কাজ করবে না। আমি ওর জন্য স্পেশাল আইটেম নিয়ে এসেছি, ভেরি কুল, ঘাম থেকে বাঁচায়, ঘামাচি মারে, ঠিক আছে? এবার চোখ মুখটা একটু বন্ধ করে হাতে দিয়ে লাগাও। এবার দেখো একটা আলটিমেট ফিনিশ, ঠিক আছে? ঘামের একদম জাত মেরে দিলাম। এবার এটা হচ্ছে আই ব্রাশ, আমি ওর চোখটা ভালো করে ব্রাশ করে দেবো, জীবনে ব্রাশ করে না। ও আস্তে, ওই ভাবে ঘষে নাকি? তুমি না মেকআপ আর্টিস্ট, একটু জানো না? এইটা লাগানোর পরে তো চোখ দিয়ে যা দেখবেন তাই একদম রঙিন হয়ে যাবে। বাহ, ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। ব্রাশটা বেশি একটা ভালো কাজ করছে না, এটা যাও হাত দিয়ে দি। এটা রেড কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, এতে বর্ডার ফিনিশিংটা আরো ভালো আসবে। এটা আমাদের হয়ে গেল, এইবার হবে একটু ঝাড়ু পোছা।
এগুলো একটু বেশি হয়ে গেছে, একটু ঝাড়ু টাড়ু না দিলে ফিনিশিং আসবে না, তাহলে আমার অস্ট্রেলিয়ার বদনাম হয়ে যাবে। এবার আমরা আই ব্রাশ নিয়ে নিয়েছি, আইব্রোটা কালারফুল করতে হবে। আইব্রো কালারফুল হয় না, কালো হয়, ব্রাউন হয়, ব্ল্যাক ব্রাউন হয়। একটা বিশেষ তরিকা আমাকে শিখিয়েছে ওখানকার একজন ম্যাডাম। সাধারণত ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হয়, তো এখানে আমাকে স্পেশাল টিপসটা হচ্ছে আমি হাতে আমি আবার কাজল পরিয়ে দেবো। চোখের চুলকানি, জল পড়া সব কিছু দূর করে কাজল। ছোটবেলায় মা আমাকে খুব দিত। ব্রাশ করতে হবে, একটা নতুন শেড আনতে হবে গালের মধ্যে, যেটা ওর কোনোদিনই ছিল না। তো এটা থেকে এই মিডিলের পাশেরটা নেবো, নিচেরটা, এটা দিয়ে গালটা একটু ঝাড়ু মেরে দেবো। ওকে ডান। এবার লিপস্টিক লাগাতে হবে। আমি এই কালারের কম্বিনেশন ওয়াইজ একটা রেড কালার নিয়েছি, আশা করি খুব ভালো লাগবে। ঠোঁটটা একটু টান টান করো। এরপরে এটা গাল মুখে একটু গ্লিটারিং ভাব আনার জন্য ইউজ করবো। তার জন্য ব্রাশ দেওয়া থাকে, কিন্তু ব্রাশটা আমি ইউজ করি না, জানো আমি চলে গেলাম, ব্রাশের কাজ নেই কোনো। So Indian lady without teeth, incomplete. তাই আমি একটা টিপ করে দিব, তাহলে আমার ফিনিশিং। So guys, আমার মেকওভার নাকি কমপ্লিট। আমার বর আমাকে মেকওভার করার জন্য অস্ট্রেলিয়া থেকে কোর্স করে এসেছে, তো তোমরা সবাই জানাও আমাকে কেমন লাগছে দেখতে। আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য যে কেমন আমাকে সাজালো। খুব সিম্পলই সাজিয়েছে, তো বুঝান দেখবো। হ্যাঁ হ্যাঁ, চোখ খোলো একবার। সত্যি? হ্যাঁ জান। একটু এইরকম মেকআপ তুমি আগে যদি জানতে আমি করতে পারি, তাহলে তুমি বিয়ের আগের মেকআপটা আমাকে দিয়েই করাতে পারতে। হ্যাঁ। Now okay. Open your eyes and look into the camera. 1, 2, 3. Itni khushi, itni khushi mujhe aaj tak. Oh my god, it ke. Ek ki mein khushi ka shosh Australia pe ke. I hope did you like it. Tumra like korcho amar me. আরো কারো যদি ভালো লাগে তো কন্ট্যাক্ট করো আমাদের সাথে, আমি গিয়ে মেকআপ করে আসবো। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেকআপটা ভালো লাগলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। এরকম পাগলামি আরো হতে থাকবে, আমি বুঝতে পারছি। মেকআপ শিখা সেবার রোজ আমাকে দিয়ে মেকআপ করাবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আমি আর এই মেকআপ নিয়ে থাকতে পারছি না, আমার মেকআপ আর্টিস্ট বল কি অবস্থা। ছি ছি, উপরেরটুকু তো দেখা যাচ্ছে, নিচেরটা দেখো তো ঠোঁটটা বানিয়েছে কি। ওকে, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই, টাটা।